আজ প্রথমেই প্রশ্ন বলুন, শিল্পসম্মত বাংলা গদ্যের জনক কে? হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে আলোচনা করব। বাঙালি নারী জাগরণে পথিকৃত হিসেবে তাকেই মানা হতো, কারণ ওনার সময়ে বিধবাদের বিবাহ দেওয়ার প্রথা চালু ছিল না। তখন একজন ব্যক্তি অনেকগুলো বিয়ে করতেন যৌতুকের টাকার জন্য বা অন্যান্য কারণে, আর বিয়ের ক্ষেত্রে 10 থেকে 12 বছরের মেয়েকেও বিবাহ দিয়ে দেওয়া হতো। দেখা গেল যার বয়স 60, সে 10 বছরের এক কন্যাকে বিয়ে করলেন। এখন তিনি মারা যাবার পরে বিধবাদের পুনরায় বিয়ের কোনো নিয়ম ছিল না। রাজা রামমোহন রায় মেহেদের সতীদাহ প্রথা থেকে বাঁচিয়ে আনলেও সামাজিক নিয়মের বেড়া জালে তারা বাঁচতে পারেনি। তাই এটা দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1855 সালের 4 অক্টোবর বিধবা বিবাহ আইন পাশ করার জন্য ভারতের ব্রিটিশ সরকারের কাছে তিনি আবেদন জানান। 1856 সালের 26 জুলাই এটি আইনে পরিণত হয় এবং 1870 সালে নিজের একমাত্র সন্তান নারায়ণচন্দ্রের সঙ্গে এক বিধবা মেয়ের বিয়ে দেন। এছাড়া তিনি একজন পুরুষের বহু বিবাহের বিরুদ্ধেও সংগ্রাম করে গেছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান করেছেন যাদের জীবনমান ছিল সমাজের অবহেলিত পর্যায়ে। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে কিছু তত্ত্ব জানলাম, তিনি কি পরিমাণ সমাজ সংস্কারক ছিলেন। চলুন এবার আমরা আমাদের এমসিকিউতে ফিরে যাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন 1820 সালের 26 সেপ্টেম্বর। তিনি সংস্কৃত কলেজ থেকে মাত্র 19 বছর বয়সে 1839 সালে তিনি বিদ্যাসাগর উপাধি পান। তার পারিবারিক উপাধি ছিল বন্দ্যোপাধ্যায়। ওনার কিছু অনুবাদমূলক গ্রন্থ, মানে অন্য ভাষা থেকে উনি বাংলায় লিখেছেন। প্রথমটি হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। এটি বাংলা ভাষার প্রথম কাহিনী ধর্মী গ্রন্থ। এই গ্রন্থের 10ম সংস্করণে বিরাম চিহ্নের ব্যবহৃত হয়। আর আমরা জানি বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্ন স্থাপন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরের অনুবাদমূলক গ্রন্থটি হচ্ছে শকুন্তলা। সংস্কৃত ভাষায় কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের উপাখ্যান বাক অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই শকুন্তলা গ্রন্থটি রচনা করেন। এর পরের অনুবাদমূলক গ্রন্থটি হচ্ছে ভ্রান্তিবিলাস। শেক্সপিয়ারের কমেডি অফ ইরর্স অবলম্বনে রচিত এটি। এখন আমরা ওনার মৌলিক গ্রন্থগুলো সম্পর্কে জানব। ওনার প্রথম এবং বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। বন্ধুর বালিকা কন্যা প্রভাবতীর শোচনীয় মৃত্যুর শোক প্রকাশে গ্রন্থটি রচিত। এটি বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাথা গ্রন্থ। তার আরো মৌলিক গ্রন্থ রয়েছে বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদিন বিষয়ক প্রস্তাব, প্রথম প্রস্তাব ও দ্বিতীয় প্রস্তাব, এবং বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদিন বিষয়ক বিচার, প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড। তার আরেকটি মৌলিক গ্রন্থ হচ্ছে অতি অল্প হইল। উনি প্রতি উত্তরে আরেকটি মৌলিক গ্রন্থ লেখেন আবার অতি অল্প হইল। আরেকটি গ্রন্থ হচ্ছে ব্রজবিলাস। আর ওনার অতি অল্প হইল এটি রম্য রচনা। এই সাহিত্য গ্রন্থগুলো মূলত তিনি সমাজ সংস্কারের উদ্দেশ্যে লিখেছিলেন, এইগুলোই পরে সাহিত্য হিসেবে বিবেচিত হয়েছে। বিদ্যাসাগর চরিত এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক গ্রন্থ, আর এটি বাংলা ভাষার প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ। শিশু শিক্ষামূলক বাংলা গ্রন্থের পথিকৃৎ বলা হয় বিদ্যাসাগরকে। তিনি বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা, আখ্যান মঞ্জুরি, কালতীর্ণ ইত্যাদি শিশু শিক্ষামূলক গ্রন্থগুলো রচনা করেন। আর 1855 সালে বিদ্যাসাগরের লেখা বর্ণপরিচয় বইটি ক্লাসিক মর্যাদা পায়। বিদ্যাসাগর রচিত ব্যাকরণের নাম ব্যাকরণ কৌমুদী। বিবিসি জরিপকৃত 2004 সালে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় তিনি স্থান লাভ করেন। তিনি 1891 সালে 29 জুলাই